হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দারুণ একটা আলু পুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন আমি আপনাদের সামনে আলু পুরি তৈরি করে দেখাবো। আর আলু পুরি তৈরির জন্য এই দেখুন, এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে মাখিয়ে নিতে হবে। একটা পাত্রে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি, দেখুন। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। সমস্ত মশলাটা দেওয়ার পর আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এই আলুটা আমি গ্রেট করে এই ময়দার সঙ্গে দিয়ে দেব। এখন এভাবে আলুটা ময়দার সঙ্গে দিয়ে দেখুন কিরকম মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ করে না আলুটা আমি এভাবে গ্রেট করে ময়দার সঙ্গে দেখুন দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দেবেন। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল, দিয়ে সমস্ত কিছু উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। সমস্ত উপকরণ দেওয়ার পর হাত দিয়ে আমি ময়দার সঙ্গে দেখুন ভালো মতো মাখিয়ে নিয়েছি। ঠিক এভাবে মাখিয়ে নেবেন। আর আপনাদের যদি ভালো করে না মাখে তাহলে অল্প একটু ঠান্ডা জল এর মধ্যে দিয়ে ভালো করে শক্ত একটা ডো তৈরি করে নেবেন। আমি কোনো রকম জল এখানে ব্যবহার করিনি, দেখুন অটোমেটিক আলু ও ময়দা একসঙ্গে শক্তভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট এখন রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, আর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি, দেখুন ডোটা কীরকম সুন্দর হয়ে গেছে। ঠিক এভাবে আলু পুরি বানাবার জন্য ডোটা রেডি করে নিতে হবে। এবার আমি এই ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি, আর লেচিটা কেটে নিয়ে গোল করে বেলে নেব। ওপর থেকে একটু এভাবে তেল লাগিয়ে নেবেন। গোল করে লুচির মতো বেলে নিতে হবে সুন্দর করে। খুবই সহজে খুব সুন্দর করে এভাবে আলু পুরি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, দেখবেন। আর খেতেও খুব ভালো লাগে এভাবে আলু পুরি বানালে। এভাবে প্রত্যেকটা আলু পুরি আমি বেলে নেব গোল গোল করে। আলু পুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে গরম তেলে আলু পুরিগুলো আপনাদের ভেজে দেখাবো যে কত সুন্দর করে ভেজে নেওয়া যায়। একটা আলু পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখুন এভাবে একটু ওপর থেকে চেপে চেপে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর তেলের মধ্যে আলু পুরিটা ভেসে উঠেছে। ঠিক এভাবে আপনারা আমার মতো করে আলু পুরি তৈরি করে নেবেন, আর তেলের মধ্যে দিয়ে চেপে চেপে সেকে নেবেন। দেখুন কত সুন্দর আলু পুরিটা তৈরি হয়ে গেল। আবারও একটা আমি তেলের মধ্যে আলু পুরি দিয়ে দিলাম, আর আপনাদের ভেজে দেখাবো যে কত সুন্দরভাবে আলু পুরি বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠল তেলের মধ্যে। ঠিক এভাবে করে আপনারা আলু পুরি বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।